নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের দেখাচ্ছি কি করে সারা বছর পাকা আম সংরক্ষণ করতে পারবেন। আর এবার আমের সিজনটা তো অনেক আম এসছে, আর বেশি দিন তো রেখে দেওয়া যায় না, ঘরে নষ্ট হয়ে যায়, নয়তো অতিরিক্ত পেকে গেলে সেটা খাওয়ার অযোগ্য হয়ে যায়। কিন্তু এইভাবে রেখে দিলে আপনারা বেশ অন্তত 6-7 মাস আপনারা খেতে পারবেন। তা কিভাবে এটা বানানো হবে সেটা আপনাদের দেখাচ্ছি। আমি আম এরকম দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা হিমসাগর আম নিয়েছি আমি, সহজ পদ্ধতি, কিন্তু জানলে চটজলদি করে রাখা যাবে। আর আম, অতিরিক্ত আম বাড়িতে এলেও সেটা পেকে নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়ার ভয় থাকবে না, আপনারা যখন ইচ্ছা হবে তখন বার করেই খেতে পারবেন। এর মধ্যে আমি নিয়েছি 50 গ্রাম থেকে একটু বেশি চিনি, আর এখানে 4টি আম রাখা আছে। দেখুন চিনিটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে। কিছুই না, সামান্য উপকরণ আর ঘরে থাকা জিনিস দিয়েই আপনারা এটা বানিয়ে নিয়ে বছর ভর খেতে পারবেন। অনেকেই আম প্রিয়, কিন্তু সারা বছর সেরকম ভাবে তো আম পাওয়া যায় না, আর এবার আম অনেক পাওয়াও যাচ্ছে আর সস্তাও। সুতরাং এভাবে বানিয়ে রাখলে সারা বছর আপনারা এই আমের যে টেস্ট সেটা উপভোগ করতে পারবেন। দেখুন এই সামা হয়ে গেল। এবার এটা যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে আটকে একদম ডিপ্রিসে বা যে কোনো ফ্রিজারে রেখে দেবেন। ব্যাস রেডি, আর কিচ্ছু করতে হবে না। দেখুন ব্যাস শুধু এইটুকুনি করলেই এইটা রেডি হয়ে গেল। এবার এটা ফ্রিজে রেখে দেবেন। এবার যখন ইচ্ছা হবে বার করে আপনারা খেতে পারবেন। দেখবেন এক রকম রয়েছে। আমিও এটা বানিয়ে রাখি আর খাই, সেই জন্যই আপনাদের নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাক, বন্ধু হয়ে থাকতেই হবে। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।